সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা হালদা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আপনাদের বই অর্ডার করবেন। তো অনেকেই এটা নিয়ে ঝামেলা ফেস করতেছেন, অনেকেই বুঝতেছেন না যে কিভাবে অর্ডার করতে হয়, সেই জন্যই আমি আপনাদেরকে হেল্প করতে আসছি। আপনি প্রথমে আপনার মোবাইলের কিংবা কম্পিউটারের ব্রাউজার থেকে লিখবেন www.haldapublication.com। ওকে, লিখে এন্টার দিয়ে দিবেন অথবা মোবাইলে স্ক্রল করতে থাকবেন। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি যদি কম্পিউটারে থাকেন সেখানে, মোবাইলে থাকলেও প্রায় সেম রকমের একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেসটা আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে হচ্ছে হালদা পাবলিকেশন আমাদের বইগুলোর পরিচিতি, দেন হচ্ছে এখানে আমাদের কী কী বই আছে সেগুলো সম্পর্কে আপনি একদম ছবি দেখতে পাবেন সুন্দর করে। তারপর হচ্ছে আপনি, এটা হচ্ছে আমাদের মেইন পেজটা। ওকে, তো আপনাদের শুরুতে আমি যে জিনিসটা বলে রাখবো সেটা হচ্ছে, আপনি যদি এখানে আসার পরে দেখতেছেন যে আপনার অর্ডার করতে কোনো ঝামেলা হচ্ছে, ওকে, তাহলে আমাদের এই ভিডিও দেখার পর আপনার সেই ঝামেলা তো কেটে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, এখানে যে কন্ট্যাক্ট আজ অপশন আছে সেই অপশন থেকে আপনি আমাদের কাছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা এই ইমেলটাতে মেইল করতে পারবেন। আরেকটা অপশন আছে, এখানে একটা চ্যাট বক্স দেখতে পাচ্ছেন নিচে, এই চ্যাট বক্সে আপনি আমাদের কাছে মেসেজ করতে পারেন। তবে এই চ্যাট বক্সে মেসেজ করলে যেটা হয় যে আমরা হয়তো অনেক সময় থাকি না, ওকে, চ্যাটিং এ থাকি না ওয়েবসাইটে, তখন যেটা হয় যে আমরা উত্তর দিতে পারি না, ওকে। কিন্তু আপনি যদি আমাদের কাছে কল করেন বা আমাদের ইমেল করেন, তখন কিন্তু আমরা ইমেল রিপ্লাই দিব বা কল রিসিভ করব, অথবা একটু পরে আমরা আবার আপনাকে কল ব্যাক করব। ওকে, তো আপনাকে তখন আমরা বুঝিয়ে দিব যে কিভাবে অর্ডার করতে হয়, বা আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে আপনার থেকে অর্ডার নিয়ে নিব। ওকে, তো আশা করতেছি আমি যখন আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে দেখাই দিব তখন আপনাদের আর কোনো ঝামেলা হবে না, আমাদের সাথে যোগাযোগ করারও তেমন একটা প্রয়োজন হবে না। ওকে, তাহলে শুরুতে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো থেকে আপনি তো বই কিনতে আসছেন, ওকে, সো লিখবে বাই বুকস, এই এটাতে আপনি ক্লিক করতে পারেন। ওকে, এটাতে সরাসরি ক্লিক করতে পারেন, এটাতে ক্লিক করে বই কালেক্ট করতে কিনতে পারবেন আপনি, অথবা সরাসরি এখান থেকেও আপনি বই কিনতে পারবেন। ওকে, সাপোজ আপনার আমাদের হালদা পাবলিকেশনের বিডি ইউনিটের বইটা দরকার, আর হচ্ছে যে আপনার জিকে বইটা দরকার। ওকে, এখন বিডি ইউনিটের বইটা দরকার দুইটা, আর জিকে এর বই দরকার একটা, সাপোজ আপনার এরকমই। ওকে, তাহলে আমরা এই যে অ্যাড টু কার্টে এটাতে ক্লিক করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, কিরকম পেজ একটু খেয়াল করেন, এরকম একটা পেজ নিয়ে যাবে। এখন খেয়াল করেন, এখানে আপনি হয়তো আগে কোনো একবার টিপসেন আমাদের ওয়েবসাইটে, তখন আরেকটা বই থাকতে পারে এখানে, তো সেই বইটাকে আপনি এই যে এখানে ক্রস আছে সেটা দিয়ে ক্যান্সেল করে দিবেন, কারণ এই বইটা তো আপনার দরকার নাই। ওকে, আপনার দরকার হচ্ছে বিডিটা, তো এটাকে ক্যান্সেল করে দিবেন। ওকে, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এখন আমার এই বিডিটা আসছে, কিন্তু আমার তো আরো একটা বই দরকার, জিকে বইটা দরকার, এবং বিডিটা একটা না, আমার বইকে বই দরকার দুইটা। তাহলে এই যে এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেখানে জাস্ট আপনি এটাকে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দুই করে দিবেন, অথবা সরাসরি দুই লিখে দিবেন। ওকে, তারপরে আপডেট কার্টে দেওয়া লাগবে, নাহলে কিন্তু দুইটা বই হবে না। ওকে, আপডেট কার্টে দিলে দেখবেন যে এখানে মূল্য সহকারে এটা আপডেট হয়ে যাবে। ওকে, আপডেট কার্টে দিলাম। এখন একটু আগে এখানে 280 টাকা ছিল, এখন আসছে 560 টাকা, কারণ আপনি দুইটা বই নিচ্ছেন এই জন্য। ওকে, এখন আপনি তো বই আসলে আপনার একটা দরকার না, আপনার বই দরকার কয়টা, আপনার বই দরকার দুইটা, তো এই জন্য আপনি আবার এই বাই বুকসে আবার ক্লিক করবেন। ওকে, বাই বুকসে আবার ক্লিক করলে আপনি অন্য বইগুলো পেয়ে যাবেন যেটা আপনার দরকার। আপনার দরকার হচ্ছে জিকে স্টাডিজ, এখন দেখেন বাই বুকসে ক্লিক করলে আসছে আরেক রকম ভাবে, আর হোমে থাকলে আসে এভাবে, একটু আগে ছিল এভাবে, খেয়াল করেন হোমে ছিল এভাবে। ওকে, হোমে এভাবে ছিল, সেখান থেকে আমি এটাকে নিয়ে গেছি। এখন বাই বুকসে ক্লিক করলে যেটা হয় যে এটা আরেকটা জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে, আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, সেই পেজে আরেকটু অ্যাডভান্টেজ আছে। সেই পেজে অ্যাডভান্টেজ কি, আপনি বইটার আরেকটু ডিটেলস দেখতে পারেন। এখন মনে করেন জিকে স্টাডিজের আপনি ছবিগুলো দেখতে চাচ্ছেন, বইটা কিরকম জানতে চাচ্ছেন, তাহলে যেখানে একটা চোখ দেখা যাচ্ছে সেই চোখে ক্লিক করবেন, আর যদি আপনি সরাসরি কিনে ফেলতে চান তাহলে, বা অর্ডার করতে চান, তাহলে অ্যাড টু কার্টে আবার দিবেন। ওকে, তাহলে আমি চোখে দিয়ে দেখি এখানে কি কি আছে। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস লিখে আছে বাড়তি, দেন হচ্ছে বইয়ের কিছু এক্সট্রা ছবি আছে, ওকে, এগুলো দেখা যাচ্ছে ইজিলি। দেন হচ্ছে আপনার আপনার এই বইটা দরকার, দুইটা যদি দরকার হয় দুইটা লিখবেন, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা। ওকে, এখান থেকে লিখে সাপোজ আপনার একটাই দরকার, একটা এক লিখে আপনি অ্যাড টু কার্টে দিতে পারেন। তাহলে এটাও কার্টে গিয়ে যুক্ত হয়ে গেছে অলরেডি, যে টিক চেন টিক চিহ্ন আসছে মানে যুক্ত হয়ে গেছে, দেন আপনি এখানে একটা ক্রস দিয়ে দেন। ওকে, আর যদি সরাসরি এখান থেকে দিতে চান তাও দিতে পারেন, সাপোজ এই যে এখানে আইসিটি বইটা আমি এখানে অ্যাড টু কার্টে দিয়ে দিচ্ছি, বা আইকিউ বইটা কার্টের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আইকিউ বইটা কার্টে গিয়ে যুক্ত হয়ে যাবে। ওকে, অ্যাড টু কার্টে দিলে সরাসরি আপনাকে শিপিং যেই পেজটা সেখানে নিয়ে চলে আসবে। এখন মনে করেন আপনার এটা দরকার নেই, আইকিউ বইটা দরকার নেই, এটা আপনি ক্রস করে দেন। ওকে, ক্রস করে দিলাম,
ক্রস করে দিয়ে আপনি আবার মনে করেন বাই বুকসে গেলেন, আরো কোনো বই যদি দরকার হয়, ওকে, দেন হচ্ছে আপনি অন্য একটা বই দরকার, সাপোজ এই ইউনিটের বই দরকার, সেটাকে আপনি দেখলেন, ওকে, দেখার পরে এখান থেকে কার্টে দিয়ে দিলেন সরাসরি। এখান থেকে কার্টে দিলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনাকে ওই পেজটাতে নিয়ে যাবে না, কিন্তু এখান থেকে কার্টে দিলে আপনাকে ওই কার্টের পেজে নিয়ে যাবে। তো আমি মনে করেন এখান থেকে কার্টে দিলাম, দেখেন আমাকে কিন্তু ওই পেজে নিয়ে যায়নি, ওকে, বাট এখান থেকে দিলে আমাকে ওই পেজে নিয়ে যাবে। যেমন আমি এইটা এটা সি ইউনিটের বইটাতে ক্লিক করলাম, কার্টে দিলাম, কার্টে আমাকে নিয়ে যাচ্ছে, ওকে। এখন আমার এই বই যেটা যেটা দরকার জাস্ট ওইটাই রাখবো, এখন আমার সি ইউনিটের বইটা দরকার না, এটা কেটে দিচ্ছি আমি, ওকে, কেটে দিলাম। বিডি দরকার দুইটা, ঠিক আছে, জিকের বই দরকার একটা, ঠিক আছে, এই ইউনিটের বই দরকার মনে করেন তিনটা, আপনার বন্ধু তিনটা সেটা বলছিল আপনাকে অর্ডার দিতে, তাহলে আমি এখানে তিন লিখে দিব। আবার আপডেট কার্ট কার্টে আপনি এটাকে আপডেট করে নিতে হবে। এখন দেখেন এই প্রাইসটা পাশে দেখাচ্ছে এবং নিচে দিয়ে দেখাচ্ছে যে আপনার শিপিং কস্ট হচ্ছে 60 টাকা, এই সবগুলো বইয়ের জন্য মাত্র আমরা শিপিং কস্ট রাখতেছি 60 টাকা। আপনি একটা বই নেন, 5টা নেন, 10টা নেন, 60 টাকাই আমাদের শিপিং কস্ট, এটা আপনাকে খেয়াল করতে হবে, ওকে। এবার হচ্ছে আপনার যেহেতু মোটামুটি বই সবগুলো এখানে চলে আসছে, আপনার কাছে যদি কোনো কুপন থেকে থাকে ডিসকাউন্টের, আপনি সেটা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে অ্যাপ্লাই কুপনে দিয়ে দিবেন। যদি আপনার কাছে কোনো কুপন না থাকে তাহলে আপনি প্রসিড টু চেক আউটে চলে যাবেন। প্রসিড টু চেক আউট মানে আপনি এখন অর্ডারের ফাইনাল পর্যায়ে চলে যাচ্ছেন, ওকে। তো আমি প্রসিড টু চেক আউটে দিলাম, দেওয়ার পরে আপনাকে এরকম একটা জায়গা আসবে, সেই জায়গাটাতে আপনার প্রথম নামটা লিখতে হবে, প্রথম নাম সাপোজ আপনার নাম বাহার আর লাস্ট নাম হচ্ছে উল্লা, যেগুলো পাশে স্টার দেখা যাচ্ছে ওগুলো মাস্ট আপনাকে দিতে হবে, স্টার যেগুলো দেখা যাচ্ছে ওগুলো মাস্ট লিখতে হবে, উল্লা। তারপর আপনার কোম্পানির নাম চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, সাপোজ আপনি দোকান থেকে অর্ডার করতেছেন এই জন্য লিখলেন জনতা লাইব্রেরি, ওকে। তারপরে আপনার স্ট্রিট অ্যাড্রেস মানে আপনার হচ্ছে যে রোডের অ্যাড্রেসটা দিতে হবে, সাপোজ আপনি 5 নং রোড বা 4 নং রোড সেক্টর 9 উত্তরাতে থাকেন, ওকে, তাহলে এটা এখানে লিখে দিবেন, আশা করি বুঝতে পারছেন। অথবা আপনি 2 নং 8 নং লেন 8 নং লেন 8 নং লেন তারপর হচ্ছে 2 নং রোড বি ব্লক হালি শহর থাকেন, ওকে, বি ব্লক হালি শহর, হালি শহর, এটা লিখে দিবেন এখানে। বা আপনি যদি গ্রামে থেকে থাকেন বা কোনো ইউনিয়নে থেকে থাকেন বা কোনো উপজেলাতে থেকে থাকেন সেটা লিখে দিবেন, সাপোজ আপনি হাটহাজারি উপজেলা থাকেন চট্টগ্রামের, তাহলে হাট হা ঝা হি এটা লিখে দিবেন, চাইলে গ্রামের নাম বাড়ির নাম এগুলো লিখে দিতে পারেন, ওকে। দেন হচ্ছে এই জায়গাটাতে আপনার বাড়ির নাম অথবা এটা লিখতে হবে, ফ্ল্যাটের নামটা লিখতে হবে, সাপোজ আপনি থাকেন হচ্ছে 7 প্রপার্টিজে থাকেন, ওকে, 7 প্রপার্টিজ নামে একটা ফ্ল্যাটে থাকেন, এটা হচ্ছে 3rd ফ্লোরে থাকেন আপনি, এটা এখানে লিখে দিলেন, ওকে, আশা করি বুঝতে পারছেন, ওকে। সাথে গলির নামটাও লিখে দিতে পারেন, সাপোজ এটা হচ্ছে যে আপনার বাহার গলি, ওকে, আমার নাম লিখে দিলাম, ওকে, এরকম লিখে দিবেন। দেন হচ্ছে সিটি বা টাউনের জায়গায় আপনার উপজেলার নাম বা আপনি যে এলাকায় থাকেন, ধানমন্ডি থাকলে ধানমন্ডি এটা লিখে দিবেন, ওকে, বা যদি আপনি হালিশহর থাকেন হালিশহর লিখে দিবেন, বা যদি আপনি রাউজান থাকেন রাউজান লিখে দিবেন, আপনি যদি সাপোজ যে কোনো আপনার উপজেলার নামটা এখানে লিখে দিলে হবে, ওকে। ডিস্ট্রিক্টের জায়গায় আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখবেন, সাপোজ চট্টগ্রাম বা চাঁদপুর, ওকে, যেটা হয় সেটা, ওকে, সাপোজ এটা এইখানে আমি চাঁদপুর লিখি, যেহেতু ওখানে চাঁদপুর লিখছি, চাঁদপুর, ওকে। তো এখন উপরের এগুলো যেহেতু ঢাকার সাথে রিলেটেড, আমি ঢাকা, এগুলো হাটহাজারি চিটং এ, সো আমি এখানে চিটং লিখবো, চট্টগ্রাম, চট্টগ্রাম, এটাও চট্টগ্রাম, ওকে, চট্টগ্রাম লিখে দিলাম, ওকে, এটা কেটে দিলাম। অন্তত অনেক কিছু নিচ থেকে চলে আসতেছে, আমি আগে থেকে লিখছিলাম। জিপ কোড আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দিতেই হবে এরকম না, অপশনাল যেগুলো লিখে আছে সেগুলো না দিলেও চলবে, কিন্তু যেগুলোতে স্টারগুলো মাস দিতে হবে, ওকে। তারপর মোবাইল নাম্বারটা মাস দিতে হবে আপনার, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা মাস দিতে হবে। তারপরে আপনি যদি চান আমাদের এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে, সাথে যদি আপনি একটা অ্যাকাউন্টগুলো খুলতে চান তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিয়ে দিবেন, ওকে। কিন্তু আপনার যদি ইমেল, এই ইমেল দিয়ে যদি আগে একবার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়ার দরকার নাই, ওকে। আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, আমি এই জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিচ্ছি না। এখন এগুলো হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার আপনার বিলিং অ্যাড্রেস, ওকে। কিন্তু আপনি যদি অন্য কারণে আমি পাঠাতে চান আপনার বন্ধু বা আপনার কোনো কাজিনের নামে, তখন শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে আপনি আবার সেমভাবে সবগুলো ফিল আপ করতে হবে আপনাকে, ওকে। তো এখন সাপোজ আমি নিজেই নিচ্ছি, আমার বন্ধুর জন্য না, তাহলে আমি এটা দিচ্ছি না, ওকে। তারপর এখানে নোটের মধ্যে আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেটা লিখে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি হোম ডেলিভারি চাচ্ছেন। আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চান তাহলে সেটাও লিখে দিতে পারেন এখানে, বা কন্টিনেন্টাল কুরিয়ারে চাইলে সেটাও লিখে দিতে পারেন, কন্টিনেন্টাল কুরিয়ার, কন্টিনেন্টাল কুরিয়ার, এটা লিখে দিতে পারেন চাইলে, ওকে। যদি কোনো কিছু আপনি আমাদের কাছে জানাতে চান জাস্ট সেটা এখানে লিখে দিবেন, ওকে, এটা না লিখলেও চলবে,
না লিখলেও আমরা বুঝতে পারবো যে আপনি আপনার এই ঠিকানায় আমরা বই পাঠিয়ে দিব। ওকে, আপনার যে ঠিকানা এখানে দিয়েছেন বাহারুল্লাহ হাঁটাঝারি, বই বিল্ডিং এর নাম বা রোডের নাম, সেই ঠিকানায় আমরা বইটা পাঠিয়ে দিব। ওকে, তাহলে এখানে চাইলে আপনি সেই অপশনাল জায়গাটাও লিখতে পারেন। এবার হচ্ছে আপনাকে টাকা পে করতে হবে আমাদেরকে আগে। আবারও বলতেছি, আমাদের আমাদের কাছে বই অর্ডার করতে হলে আগে টাকা পে করতে হবে। ক্যাশ অন ডেলিভারি আমাদের এখন চালু নেই। ওকে, যদি চালু করি আমরা সেটা জানিয়ে দিব। তাহলে আপনি যদি বিকাশও দিতে পারেন, নগদেও দিতে পারেন। ওকে, সাপোজ আপনি বিকাশে দিতে চাচ্ছেন, তাহলে বিকাশ ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে আপনি যে নাম্বার থেকে টাকাটা আমাদের কাছে পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন? এই নাম্বারটাতে, এটাতে টাকা পাঠাবেন। এই যে এখানে লিখে আছে, এটাতে টাকা পাঠিয়ে যে নাম্বার থেকে আপনি পাঠাইছেন সেটা এখানে লিখবেন। দেন হচ্ছে আপনার কাছে নিচে একটা ট্রানজেকশন আইডি আছে, সেটা এখানে লিখে দিবেন, ট্রানজেকশন আইডি আর যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেটা। এখন আপনি যদি কোনো কম্পিউটার দোকান থেকে বা কোনো বিকাশ দোকান থেকে টাকা পাঠিয়ে থাকেন, তাহলে ওই নাম্বারটা নিয়ে রাখবেন। বিকাশ দোকান থেকে ওনার নাম্বারটা নিয়ে নিবেন, সাথে ওনাকে বলবেন ট্রানজেকশন আইডিটা দিয়ে দিতে। তাহলে ওনার থেকে ট্রানজেকশন আইডি এবং নাম্বার নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি নগদে পে করেন, একই রকম আপনি নাম্বারটা দিবেন নগদের, আপনাদের নগদের যে নাম্বার দোকানের বা আপনার যেটা আছে সেটা, মানে আপনি যে নাম্বার থেকে আমাদের কাছে নগদ করবেন সেই নাম্বারটা দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। ওকে, এটা আমাদের নাম্বার, আর আপনি যেটা থেকে পাঠাইছেন সেটা এখানে লিখবেন। সাপোজ আমি পাঠাইছি এটা থেকে, ওকে, 019 একটা লিখে দিলাম আন্দাজে। ওকে, আর এখানে কি করবেন, সাথে আপনার এটা লিখে দিবেন, যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটাও লিখে দিবেন। সাপোজ আমি বিকাশে টাকাটা পে করছি, ওকে, তাহলে বিকাশে কোন নাম্বারে পাঠাইছি এই নাম্বারে, কোন নাম্বার থেকে পাঠাইছি এই নাম্বার থেকে, আর এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা। দেন এই যে এখানে ক্লিক করতে হবে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, তারপরে কি আপনি প্লেস অর্ডার দিয়ে দিবেন। প্লেস অর্ডার দিলে আপনার অর্ডারটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরই মধ্যে দিয়ে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে অর্ডারের আপনি ডিটেলস দেখতে পাবেন, অর্ডারে কি কি আছে সব কিছু আপনি ডিটেলস দেখতে পারেন। আপনি কত টাকা পে করছেন বিকাশে, তারপর হচ্ছে আপনি শিপিং কস্ট কত দিয়েছেন, প্রতিটা বইয়ের মূল্য কত, আপনি কয়টা অর্ডার করছেন, এই যে বিজি অর্ডার করছে দুইটা, জিকে একটা, এই ইউনিটের বই তিনটা, ওকে, এটা অর্ডার করছি আমরা, এই সব কিছু এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনার জিমেলে একটা ইমেল চলে গেছে অলরেডি, অর্থাৎ আপনার ইমেল আইডিতে আমরা একটা ইমেল অটো পাঠিয়ে দিব। এই যে দেখেন অলরেডি এখানে চলে আসছে, এবং সেই ইমেলেও ডিটেলস লেখা থাকবে, যে দেখেন আমরা হালদা ভিডিও অর্ডার করছি দুইটা 560 টাকা, জিকে একটা 260 টাকা, এই ইউনিটের বই তিনটা 810 টাকা, তারপরে মোট টাকা আসছে 1630 টাকা, আমাদের ডেলিভারি চার্জ 60 টাকা, আমরা টাকাটা দিছি বিকাশে, আপনি টাকাটা আমাদেরকে বিকাশে দিচ্ছেন, এবং টোটাল এত টাকা আমাদেরকে পে করছেন, আমার শিপিং অ্যাড্রেস এটা, বিলিং অ্যাড্রেস এটা। ওকে, তাহলে আপনি একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এর পরেও যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, সাপোজ দেখতেছেন যে এখানে এখানে আসার পর দেখতেছেন যে আপনার ভুল হয়েছে, আপনি বই অর্ডার করতেন তিনটা করছেন দুইটা, অথবা বই অর্ডার করার টাকা পাঠানোর কথা ছিল 5,000, আপনি পাঠাচ্ছেন 1,000 বা আরও 1,000 বাড়তি পাঠিয়ে দিয়েছেন, যাই হোক যে কোনো ধরনের সমস্যা হোক, আপনি আমাদের সিম্পলি ওয়েবসাইটে এসে কন্ট্যাক্ট কাজে ক্লিক করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটাতে, অথবা এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেও হবে, আমরা সাথে সাথে রিপ্লাই দিই। আপনি জাস্ট ইমেল করে দিবেন বা মোবাইলে যোগাযোগ করবেন, আমরা বলে দিব, বা আমরা আপনি যদি বাড়তি টাকা পাঠিয়ে থাকেন আমরা সেটা পে করে দিব, আপনি যদি কম টাকা পাঠান সেটা আপনার কাছে আমরা জানতে চাইবো। ওকে, এবং যে কোনো ধরনের সমস্যাই আপনি আমাদেরকে জানাবেন, আর আমাদের এই দিক থেকে যদি কোনো সমস্যা হয় আমরা সাথে সাথে আপনাকে কল করে জানাবো। তাহলে এটাই হচ্ছে মূলত অর্ডারিং অর্ডারের প্রসেস। আশা করতেছি এখন আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো বই অর্ডার করতে আর কোনো ঝামেলা হবে না। তাহলে অন্য একদিন আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা হবে। সেগুলো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।